হ্যালো আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজ আপনাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করলাম যেটি জুম অ্যাপস। এটা বর্তমান সময়ের অনেক গুরুত্বপূর্ণ অ্যাপস যেটির বিষয়ে সকলে জানা প্রয়োজন। তাই জুম অ্যাপস সম্পর্কে আজকে এই ভিডিওটি তৈরি করলাম যাতে সবাই উপকৃত হতে পারেন। জুম অ্যাপস সম্পর্কে খুঁটিনাটি সব কিছু জানার জন্য ভিডিওটি দেখুন। ভিডিওটি একটু বড় হতে পারে, যার কারণে ধৈর্য ধরে ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন। জুম অ্যাপসের নাম শুনেনি, ডিজিটাল দুনিয়ায় এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। অনলাইন অডিও কনফারেন্সিং সফটওয়্যার হিসেবে জুম অ্যাপসের জুড়ি নেই। চলুন জেনে নেওয়া যাক জুম অ্যাপস কি, জুম অ্যাকাউন্ট খোলার নিয়ম, জুম অ্যাপস ব্যবহারের নিয়ম, জুম মিটিং হোস্ট তৈরি করার নিয়ম, জুম মিটিং শিডিউল করার নিয়ম সম্পর্কে বিস্তারিত, এছাড়া কীভাবে জুম মিটিং জয়েন করা যায় তাও আমরা দেখাবো। এজন্য ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, জুম অ্যাপস সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আর জুম অ্যাপসটা কী, 2021 সালে এসে জুম কী সেটা হয়তো কাউকে বলে দেওয়া নিষ্প্রয়োজন। কোভিড-19 করোনা ভাইরাসের কারণে মহামারীর সময় অনলাইন মিটিং হয়ে যায় অফিসিয়াল সকল কাজের জন্য সাক্ষাতের নতুন স্থান। বিজনেস মিটিং থেকে শুরু করে স্কুল ক্লাস পর্যন্ত সব কিছুই করোনা মহামারীর মধ্যেই সম্ভব হয়েছে জুম অ্যাপসের কারণে। এছাড়াও অন্য অন্য ভিডিও কনফারেন্সিং সেবা যেমন গুগল মিট এই ব্যাপারে ভালো ভূমিকা রাখছে। তবুও যারা জানে না তাদের জন্য জুম অ্যাপস, জুম হলো একটি ক্লাউড ভিত্তিক ভিডিও কমিউনিকেশন অ্যাপ যার মাধ্যমে ভার্চুয়াল ভিডিও, অডিও কনফারেন্স, ওয়েবিনার, লাইভ চ্যাট, স্ক্রিন শেয়ারিং ইত্যাদি কোলাবোরেটিভ ফিচার ব্যবহার করা যায়। জুম মিটিংয়ে অংশগ্রহণ করতে জুম অ্যাকাউন্ট এর প্রয়োজন হয় না। এছাড়াও জুম অ্যাপস অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক্স সহ প্রায় সকল জনপ্রিয় প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। এর মানে হলো যে কেউ যে কোনো ডিভাইস থেকে চলমান জুম মিটিংয়ে যুক্ত হতে পারে। জুমের প্রধান ফিচারসমূহ, জুম ব্যবহারের নিয়ম জানার আগে চলুন জেনে নেওয়া যাক জুমের প্রধান ফিচারসমূহ সম্পর্কে। জুমের প্রধান ফিচারসমূহগুলো হলো, কারণ যে কোনো জিনিসের ফিচার কী কী আছে সেগুলো আগে জানা প্রয়োজন আমাদের। তাই এই জুমের প্রধান ফিচারসমূহ হলো এইচডি ভিডিও চ্যাট এবং কনফারেন্স, অডিও কনফারেন্সিং ভয়েস ওভার ইন্টারনেট ব্যবহার করে, ইনস্ট্যান্ট মেসেঞ্জিং, ভিডিও কলের জন্য ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, স্ক্রিন শেয়ারিং, অন্যান্য কোলাবোরেটিভ ফিচার, ভিডিও ওয়েবিনারিং হোস্টিং, এগুলো হলো জুমের বিভিন্ন ফিচারসমূহ। এই ফিচারগুলো আমরা ভোগ করতে পারবো জুমের কাছ থেকে। অনেকে আবার মনে করবেন যে জুম সফটওয়্যার কি ক্রেডিট কার্ড বা টাকা দিয়ে কেনা লাগে কেনা, সে সম্পর্কে বলবো যে জুম কি ফ্রি কেনা সেটা। হ্যাঁ, জুম ফ্রি, এটি ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় সকল বেসিক কাজ করা সম্ভব। তবে যারা বেসিকের বাইরে আরও ফিচারের খোঁজ করেন তাদের জন্য জুম রেখেছে তিনটি প্রধান পেইড প্ল্যান। বাংলাদেশ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে এসব প্ল্যান কেনা যাবে। এছাড়াও এডিশনাল জুম অ্যাড এর প্ল্যান ও অফার করে জুম। জুম অ্যাপস কীভাবে ডাউনলোড করব সে সম্পর্কে জানাবো। জুম অ্যাপস ডাউনলোড ও অ্যাপস ব্যবহারের নিয়ম, আগেই বলেছি জুম অ্যাপস ব্যবহার করা যাবে সকল প্ল্যাটফর্মে, অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ম্যাক্স সহ যে কোনো অপারেটিং সিস্টেম চলিত ডিভাইস জুম ব্যবহার করা যাবে। উভয় প্ল্যাটফর্মে জুম অ্যাকাউন্ট খোলার নিয়ম, ব্রাউজার বা কম্পিউটার থেকে ব্রাউজার ব্যবহার করে জুম অ্যাকাউন্ট খুলে প্রথমে জুম সাইন আপ পেজে প্রবেশ করুন। আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন। উল্লেখ্য যে আপনার বয়স 16 বা তার কম হলে জুম অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সেক্ষেত্রে পরিবারের অন্য কাউকে হয়ে আপনার অ্যাকাউন্ট খোলার পরামর্শ থাকবে। তাই আপনাদের জুম ব্যবহার করতে হলে 16 বছরের বেশি বয়স হতে হবে। এখন জুম অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানাবো। আপনি যদি জুম মিটিং তৈরি বা হোস্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই জুম অ্যাকাউন্টের দরকার পড়বে। তবে অন্যের তৈরি বা হোস্ট করা জুম মিটিংয়ে যুক্ত হতে অ্যাকাউন্ট লাগে না, তবুও অ্যাকাউন্ট খুলে ব্যবহার করাই উত্তম। জেনে নেওয়া যাক কম্পিউটার ও মোবাইল অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খোলার নিয়ম। এখানে আপনারা একটি সাইন অ্যাপ করা ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর আপনাদের ইমেল অ্যাড্রেস লেখা হবে প্রদর্শিত ইনবক্সে, অ্যাড্রেস সাইন আপ দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। আপনি যদি ইমেল লিখে সাইন আপ বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার কাছে জুম আইডি অ্যাক্টিভেশন মেইল যাবে। মেইলে থাকা অ্যাক্টিভ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলে পরবর্তীভাবে চলে আসবেন।
সেক্ষেত্রে আমাদের কম্পিউটারে সব কিছু দেখতে পাবো। আপনারা এখানে দেখতে পাবেন ওয়েলকাম টু জুম, মানে জুমে আপনাকে প্রবেশ করার জন্য বলা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড দিয়ে। এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি কোনো স্কুলের জন্য অ্যাকাউন্ট খুলেছেন কি না। উত্তর না হলে নো বাটনে ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনার জুম অ্যাকাউন্টের জন্য আপনার ফার্স্ট নেম অর্থাৎ পুরো নামের প্রথম অংশ, লাস্ট নেম পুরো নামের বাকি অংশ ও পাসওয়ার্ড দিতে বলা হবে। ফার্স্ট নেম লাস্ট নেম ও পাসওয়ার্ড লিখে জুম অ্যাকাউন্ট খোলা সম্পন্ন করুন। আপনাকে এরপর জুম অ্যাপসের জন্য অন্যদের পরামর্শ দিতে বলা হবে, চাইলে সেটি স্কিপ করতে পারেন। এরপর আপনাকে পার্সোনাল মিটিং লিঙ্ক দেওয়া হবে, সেটি স্টার্ট মিটিং নাও এ ক্লিক করে টেস্ট মিটিং স্টার্ট করতে পারেন। এছাড়া সাইন আপ পেজে থাকা সাইন ইন উইথ এসএসও গুগল ফেসবুক এর মাধ্যমে যে কোনো একটি ব্যবহার করেও সরাসরি লগ ইন করতে পারেন। মোবাইল অ্যাপস ব্যবহার করে জুম অ্যাকাউন্ট খোলা নিয়ম, মোবাইল অ্যাপস ব্যবহার করে কম্পিউটারে মতোই প্রায় নিয়মে জুম অ্যাকাউন্ট খোলা যাবে। প্রথমে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে জুম মোবাইল অ্যাপস ডাউনলোড করে নিন। এরপর জুম অ্যাপস ওপেন করলে এমন ইন্টারফেস দেখতে পাবেন, এমন ইন্টারফেসটি আপনাদের সামনে আসবে। আপনারা দেখতে পাবেন এখান থেকে সাইন আপ করতে হবে, নতুন জুম অ্যাকাউন্ট খুলতে সাইন আপ চাপুন। এরপর আপনার মেল ফার্স্ট নেম লাস্ট নেম চাওয়া হবে, সেগুলো প্রদান করুন। এরকম একটি ফর্ম আপনাদের সামনে আসবে, আপনারা সেটি ফিল আপ করবেন। টমার্স এর সাথে এগ্রি করে সাইন আপের পর আপনার মেইলে আসা মেইলে থাকা অ্যাক্টিভেশন বাটনটি ক্লিক করে ব্রাউজে একটি লিঙ্ক খুলে যাবে। এরপর আপনাকে নাম পাসওয়ার্ড কনফার্ম করতে বলা হবে, নাম ও পাসওয়ার্ড লিখে কন্টিনিউ চাপুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জুম এ জয়েন্ট করলে যেমন ইন্টারফেস আছে সেগুলো। এখন এরপর একই সাথে কম্পিউটারের মতো ইনভাইট লিঙ্ক ও পার্সোনাল জুম মিটিং লিঙ্ক দেওয়া হবে। ধাপগুলো একইভাবে সম্পন্ন করে জুম অ্যাকাউন্ট তৈরি প্রক্রিয়া সম্পন্ন করুন। জুম মিটিং হোস্ট করার নিয়ম অর্থ জুম মিটিং তৈরি করার নিয়ম, জুম অ্যাপস ইনস্টল করার পর আপনার যদি একটি জুম অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে খুব সহজেই হোস্ট করতে পারবেন জুম মিটিং। চলুন জেনে নেওয়া যাক কম্পিউটার ও মোবাইল অ্যাপস থেকে কীভাবে জুম মিটিং হোস্ট করবেন। কম্পিউটার থেকে মিটিং তৈরির জন্য জুম অ্যাপস ব্যবহারের নিয়ম, প্রথমে জুম অ্যাপে প্রবেশ করুন, লগ ইন করা না থাকলে লগ ইন করুন। এরপর নতুন জুম মিটিং হোস্ট করতে বা তৈরি করতে নিউ মিটিং বাটনে ক্লিক করুন। এরপর একটি ভিডিও উইন্ডোজ দেখানো হবে, সেখানে যেখানে আপনার কম্পিউটার স্পিকার ও মাইক্রোফোন ব্যবহারের পারমিশন চাওয়া হবে। এছাড়াও আপনি চাইলে ভিডিও ও মাইক যে কোনো একটি উভয় অফ রাখতে পারেন, করা যাবে স্ক্রিন শেয়ারও। এখন মিটিং টপিক থেকে শুরু করে মিটিং পাসওয়ার্ড শেয়ার করা যাবে, এমন সব ফিচারযুক্ত স্ক্রিন দেখানো হবে। মিটিং আইডি ও পাসওয়ার্ড যদি থাকে অন্যদেরকে শেয়ার করলে তারাও মিটিংয়ে জয়েন করতে পারবেন। এছাড়াও মিটিং লিঙ্ক শেয়ার করেও জুম মিটিংয়ে অন্যদের ইনভাইট করা যায়। মোবাইল অ্যাপস থেকে মিটিং তৈরির জন্য জুম অ্যাপ ব্যবহারের নিয়ম, মোবাইল জুম অ্যাপস ব্যবহার করে মিটিং হোস্ট করতে পারবেন খুব সহজেই। মোবাইল অ্যাপস ব্যবহার করে নতুন মিটিং হোস্ট করতে পারবেন, প্রবেশ করতে লগ ইন করুন, নিউ মিটিং বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে একটি ইন্টারফেস দেওয়া হবে, এরপর আপনি মিটিংয়ে সেটিং সম্পর্কিত নিচে প্রদর্শিত ছবির ন্যায় স্ক্রিন দেখতে পাবেন। নতুন মিটিং শুরু করতে স্টার্ট মিটিংয়ে ক্লিক করুন, স্টার্ট মিটিংয়ে ক্লিক করলে আপনাকে মিটিং শুরু করার জন্য অনুমতি দেওয়া হবে। এরপর আপনার জুম মিটিং শুরু হয়ে যাবে এবং মিটিং সম্পর্কিত বিভিন্ন সেটিং স্ক্রিনে দেখতে পাবেন। পার্টিসিপেন্ট এ ক্লিক করে ইনভাইট বাটন চেপে অন্যদের লিঙ্কের মাধ্যমে আপনার জুম মিটিং ইনভাইট করতে পারবেন। জুম মিটিং শিডিউল করার নিয়ম, এখন আপনি চাইলে আগে থেকে জুম মিটিং শিডিউল করে রাখতে পারবেন, এতে করে নির্দিষ্ট সময়ে যে কোনো মিটিং ঠিক করে রাখা যায়। মোবাইল কম্পিউটার উভয় ক্ষেত্রে একই নিয়মে জুম মিটিং শিডিউল করা যাবে।
জুম মিটিং শিডিউল করতে জুম অ্যাপসে প্রবেশ করে শিডিউলে ক্লিক করুন। এরপর আপনাকে মিটিং সংক্রান্ত বিভিন্ন সেটিং যেমন মিটিং টপিক সময় পাসওয়ার্ড ইত্যাদি দেখানো হবে। দরকারি সেটিং সম্পন্ন করে সেভ বাটন চাপলে মিটিং শিডিউল হয়ে যাবে। সাধারণ মিটিংয়ের মতো শিডিউল করা মিটিং এ ক্লিক শেয়ার করা যাবে। জুম মিটিং জয়েন করার নিয়ম, জুম মিটিং এ জয়েন করা খুব সহজ। আপনি যদি অন্যের হোস্ট বা জুম মিটিংয়ে যোগদান করতে চান সেক্ষেত্রে সেই মিটিংয়ে লিঙ্ক অথবা মিটিং আইডি আপনার কাছে থাকতে হবে। এছাড়া জুম অ্যাপস আপনার কম্পিউটার অথবা মোবাইলে ইনস্টল করা থাকতে হবে। কাঙ্ক্ষিত মিটিংয়ের লিঙ্ক পেলে সেই লিঙ্ক আপনার ব্রাউজে ভিজিট করুন, তখন ব্রাউজার সক্রিয়ভাবে আপনার জুম অ্যাপস ওপেন করতে বলবে। জুম ওপেন করুন। মিটিংয়ে যদি ম্যানুয়াল পাসওয়ার্ড দরকার হয় তাহলে সেখানে সেই পাসওয়ার্ড চাওয়া হবে। সেক্ষেত্রে মিটিং যিনি আয়োজন করেছেন তার কাছ থেকে পাসওয়ার্ড চেয়ে এনে প্রবেশ করলে আপনি জুম মিটিংয়ে জয়েন করতে পারবেন। যদি কোনো পাসওয়ার্ড সেট করা না থাকে তাহলে মিটিং লিঙ্কের মাধ্যমে জুম অ্যাপসে প্রবেশ করতে জয়েন বাটনে চেপে আপনি মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। একই স্ক্রিন থেকে আপনি আপনার ভিডিও ও অডিও বন্ধ করে মিটিংয়ে যুক্ত হতে পারবেন। এছাড়া আপনার কাছে যদি মিটিং আইডি থাকে তাহলে মিটিং লিঙ্ক ছাড়াই আপনি জুম মিটিংয়ে প্রবেশ করতে পারবেন। জুম অ্যাপস ওপেন করে জয়েন মিটিং অপশানে ক্লিক করুন। মিটিং আইডি দেওয়ার বক্স দেখতে পাবেন, সেখানে মিটিং আইডি লিখে নিচের বক্সে আপনার নাম দিন। এরপর জয়েন বাটনে ক্লিক করে মিটিংয়ে জয়েন করুন। এখানে ক্লিক করে আরও বিস্তারিত জানতে পারবেন। জুম অ্যাপসের বিকল্প, জুম একমাত্র ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার এমন কিন্তু না। গুগল মিট সহ আরও অসংখ্য ভিডিও কনফারেন্সিং অ্যাপস রয়েছে। জুম এর সেরা বিকল্প ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার অ্যাপসমূহ সম্পর্কে জেনে নিন। এই হল জুম অ্যাপসের বিস্তারিত আলোচনা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে